কঠোর বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। যারা স্বল্প আয়ের তাদের অবস্থা খুবই করুণ। এমন মানুষের দরজায় ইফতার পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন পারি ফাউন্ডেশন। পাঁচ বছর ধরে রমজানে বস্তিবাসীর মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করে আসছে সংগঠনটি। এমন কাজে সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসার আহ্বান তাদের। শিল্পী বেগম বাসাবাড়িতে কাজ করতেন, কিন্তু করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কাজ হারিয়েছেন। তিন বেলা আহার যোগানোই যখন কষ্ট, তখন ইফতার আয়োজন তো বিলাসিতা। রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর বস্তিতে তার মতো কর্মহীন আরো অনেকেই। তাদের কষ্ট কিছুটা কমাতে ইফতার নিয়ে হাজির পারি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। মানুষ নাই, অনেকেই কষ্ট আমাদের। কাম ছাড়া বাধ্য কাম করে, সরকার বাধ্য না কাজ করলে। উত্তরা এলাকার বস্তিগুলোতে প্রতি রোজায় ইফতার বিতরণ করে সংগঠনটি। তাদের দেয়া ইফতার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষ। কি রান্না করবো, আল্লাহ লেছে তাকে খাবো। বেগুনি আলু সব মুড়ি এসবই এখন ভালো লাগতেছে, এসব খাইতে পারবো। তবিক দান করুক, আরো জন আমরা খাইতে পারি, আরো জন দিয়ে যায়। যারা না খাইতে পারে এগুলো দেওয়া উচিত, যারা কিছু না করতে পারে এগুলো দেওয়া উচিত। কঠোর বিধিনিষেধে কাজ হারানো মানুষের সাহায্যে এমন উদ্যোগ, জানান সংগঠনটির চেয়ারম্যান। আমরা যতটুক পারি ততটুকুই আমরা চেষ্টা করি তাদের সাহায্যে আসার। যখন লকডাউন হয় এরা অনেকেই তাদের কাজ হারায়, তো তাদের জন্য আমরা আবার এই খাবারের ব্যবস্থা, যেটা চাল ডাল লবণ যা যা আছে ওগুলোর জন্য আমরা আবার ইনশাল্লাহ রোজার মাঝামাঝি থেকে আমরা আবার ওই প্রোগ্রাম চালু করবেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের সাহায্যে উচ্চবিত্তদের আরও এগিয়ে আসার আহ্বান তাদের। রকিবুল রাহাত, ডিবিসি নিউজ, ঢাকা।